সামনে দিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে বলছে নাউজুবিল্লাহি মিন জালিক, বলে ভাতিজা মোহাম্মদ। জি চাচা, বলেন। বলে আমি যত ঘুরলাম ডানে বামে এদিকে ওদিকে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে যা ঘুরলাম, আমি এই দেশগুলো ঘুরে ঘুরে দেখলাম আপনার মতো খারাপ চেহারার লোক আমি দেখলাম না। নবীর ইলমে গায়ে বনেকে মানে না বাপ জি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমাকে। আপনারা জিন্দা নবীর জিন্দা উম্মতি, রাতের শেষ বেলাতে জিন্দা হয়েই শুনছে, নবীর আশিক মরে না, নবীর দিওয়ানা মরে না। দিওয়ানা কো তাহকির সে দিওয়ানা না কহনা, দিওয়ানা বহুত সোচ কর দিওয়ানা বানাবে। আর গোলামানে মুস্তাফা জান দেনে সে নহীন ডরতে, গোলামানে মুস্তাফা জান দেনে সে নহীন ডরতে, এ সর রহ জায়ে ইয়া কট জায়ে মুস্তাফা নে। আল্লাহ 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 আমরা জানি নবী হাজির নাজির, আমরা এখানে কারা বসে আছি আমার নবী দেখছেন, আমার নবী দেখছেন। আপনারা শুনেছেন বা অনেকে পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজের সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কিছু দিনই আলোচনা চলছে। এই অবস্থাতে এক নালায় এক বদবخت কামবখত, যার বাড়িতে বর্তমানে সারা বিশ্বের হাজিরা পায়খানা করে, হাজি সাহেব যারা আছেন ওনাদের মনে পড়ে যাবে যে আমার সাইডে বসে আছেন, তার নাম হলো আবু জাহেল, তাই না? আবু জাহেল। এই নালায় আমার নবীর সামনে দিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে বলছে নাউজুবিল্লাহি মিন জালিক, বলে ভাতিজা মোহাম্মদ। জি চাচা, বলেন। বলে আমি যত ঘুরলাম ডানে বামে এদিকে ওদিকে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে যা ঘুরলাম, আমি এই দেশগুলো ঘুরে ঘুরে দেখলাম আপনার মতো খারাপ চেহারার লোক আমি দেখলাম না। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, চাচা আপনি ঠিক বলেছেন, আবু জাহেল নালায় বলে চলে গেল। ওই মজমাতে নবী পাকের দরবারে আকাঙ্ক্ষা, সে বর্তমানে তখন যখন এই নালায় বলে আবু বকর সিদ্দিক ছিলেন, কিছুক্ষণ পর ওই জায়গাতে নবী পাকের চৌখাতে আকাঙ্ক্ষা, সে হযরত সিদ্দিক আকবর আসছেন। সিদ্দিক আকবর এসে বলছেন নবীকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর আপনার সামনে দাঁড়িয়ে বলি, আমি কায়েনাতের মধ্যে যাহা কিছু দেখলাম অনেক সকল সুরাতের লোকজন দেখলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যাহা কিছু দেখেছি আপনার মতো সুন্দর চেহারা লোক দেখিনি। ধরে বলে নবী বলছেন, আবু বকর তুমি সঠিক বলেছ। এখন আমাদের মতো কম শিক্ষিত ছেলে কম শিক্ষিত মানুষ যদি থাকতো তাহলে আমরাও কনফিউজে পড়ে যেতাম, সাহাবীদের মাথাতেও উঠছে না যে এটা দুটাই ঠিক কি করে হলো। আমার নবীকে সাহাবীরা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা চাই, আমাদের মাতা পিতা আপনার কদম তলে কুরবান, হুজুর তো একটু বলবেন আমরা একটা সমস্যায় পড়ে গেছি। আচ্ছা বাবা কি সমস্যায়? বলে হুজুর একটু আগে আবু জাহেল বলে গেল আপনার মতো খারাপ চেহারার লোক দেখিনি, আপনি বললেন ঠিক বলেছ। আর কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর চেহারা আমি কারো দেখিনি, আপনি বলছেন ঠিক বলেছ, দুটোই কি করে ঠিক হলো? আমার নবী উত্তরে বলছেন, এই আমার সাহাবীরা শোনো, তোমরা আয়নার সামনে দাঁড়িয়েছো, আয়না দেখেছ? জি হুজুর আমরা আয়না দেখেছি। আচ্ছা আয়নার সামনে দাঁড়ালে কি দেখতে পাওয়া যায়? যদি আপনার কি বলে এই যে আপনার আমার পিছনে দেখেন গোলাপ ফুল ছাপা আছে বোধ হয়, না আছে মনে নেই তবে দেখিনি আমি, গোলাপ ফুল। এই গোলাপ ফুলের সামনে যদি আয়নাটাকে এরকম ধরা যায় তো আয়নার মধ্যে কি দেখাবে? জবা ফুল, গাঁদা ফুল, গোলাপ দেখাবে না? আয়নার সামনে যেটাকে তুলবে ওটাই দেখাবে। যদি কালো জিনিসকে তুলেন
ইংরেজি জানি না বাবা, একেবারে উপস্থিত বুদ্ধি কি জানেন, যদি কেউ বলে যে নজি হাজির ও নাজির আছে কিন্তু দেখাও, বলা মাত্রে দেরি করা চলবে না, যেমনই প্রশ্ন হবে আচ্ছা হঠাৎ করে আমাকে যদি আপনি মারেন বা আমি যদি আপনাকে মারি কেমন লাগে বুঝতে পারছেন, হঠাৎ করে আচারটা আচমকা মার, যদি এরকম দিয়া দেওয়া যায় রে মা, এটা তো আছে হয়তো 1-1 কেজি হবে কিন্তু পড়বে তখন মনে হচ্ছে যে 12 কেজি পড়লো, সুবহানাল্লাহ। আচ্ছা হঠাৎ করে লেগে গেলে কেমন ব্যথা হবে বুঝতে পারছেন, যেমনই মারবেন না এখন মাগো করে হাত দিয়ে বসে যাবে, কি হলো রে ভাই জিজ্ঞেস করে করার পর কি হলো, না এত জোরে মারে একটু মারলে কি হবে, ওরে বাপে মরে গেলাম ব্যথাই থাকতে পারছি না, কোথায় যে ব্যথা কোন বাপের ব্যথা আছে দেখিয়ে দেবে কি, আমার সকাল হয়ে যাবে ব্যথা দেখাতে ছাড়া খোদার সন্ধান পাওয়া যাবে।